হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস। আজি আমি শিকিম ভারতীয় প্রশাসনিক সেবার বাধ্যতামূলক অসমীয়া বিষয়। UPSC CSE এক্সামত এখন কম্পালসরি আসামিস ল্যাঙ্গুয়েজের ব্যাপার থাকে, যদি তুমি লব বিচরা মানে যিকোনো MIR ল্যাঙ্গুয়েজ লব পারা। এই পেপারখন হয়েছে মেইনলি কোয়ালিফাইং ইন নেচার, মানে আউট অফ 300 30% পাব লাগে, মানে 90 out of 300। আর পেপারখনের লেভেলটো হয়েছে মেট্রিকুলেশন লেভেলর, গতি এইখান পেপারের কারণে বহুত বেশি টেনশন লোকলা নাই। যদি অসমিয়া যুক্তাক্ষর বা অ ক খ বা অসমিয়া যিকোনো অসমিয়া পেপার যদি তুমি পড়ি আসা, তেনহলে এখন পেপার ভেরি ইজি, টেনশন লোকলা একো কারণ নাই। আমার একটা পেড কোর্স আছে এখন পেপারের কারণে, এইটা হয়েছে INR 3000। আর ডোন্ট টেক ইট ইফ ইউ আর নট ইন অ্যাবসলিউট পেইন, যদি না লাগে একেবারে লব না লাগে। জাস্ট যদি প্রিপারেশন করব আছে গ্রামারখিনি চাই লওয়া, আর কিবা এখন অসমীয়া বাতরি কাকত মাঝে মাঝে অকমান অকমান পড়ি থাকলে হল, যে দৈনিক অসমখন যদি ডেইলি অলপ চলপ পড়ি থাকা, ইন্টারনেটত পাই যায় আজিকালি, তেনেহলে একো পেইড কোর্স লব না লাগে, একো স্পেশাল প্রিপারেশন করব না লাগে। ইন্ট্রোডাকশন মোটো ইন্ট্রোডাকশন, মোর নাম হেমেন শর্মা। এইখানে পজ করে বলি ললে হল, যেটা আমার কোর্স দিয়া গেছে সেটার ফি হয়েছে 3000, আর লাস্ট 3 ইয়ার্সর কোয়েশ্চন পেপার সলভ করে দিয়া যাব। ধরা 4খন এসে আছে, তাহলে মই এখন লিখে দিম, বাকি 3খন তোমার প্রিপারেশন নিজে লিখব পড়া। 5টা অনলাইন ক্লাস দিয়া যাব, সেই অনলাইন ক্লাস কেটার প্রধানকৈ যুক্তাক্ষর বা কেনেকে লিখিব লাগে টপিক বিলাক তার উপর ক্লাস করা যাব। আর 24/7 হ্যান্ড ফোন হোল্ডিং ফর এনি কোয়েরি ফর 2 ইয়ার্স, 2 বছরলে যদি কিবা কোয়েরি থাকে তাহলে সেটা আমার ফলের সমাধান করে দিয়া যাব। এটা পরীক্ষার সিলেবাসটা কেনেকা, সিলেবাসটা হয়েছে কম্প্রিহেনশন অফ এ গিভেন প্যাসেজ, একটা প্যাসেজ দিয়া থাকিব, ইংলিশের যদি কম্প্রিহেনশন থাকে তেনে টাইপ একটা প্যাসেজ দিয়া থাকিব, আর তাতে কেটামান কোয়েশ্চন দিয়া থাকিব কম্প্রিহেনশন, এই থাকবে। আর এই থাকবে 60 মার্ক প্রেসি রাইটিং, প্রেসি মানে কি রাইটিং, সারাংশ রাইটিং, সারাংশ লিখন, এটা প্রেসি থাকিব। উজেস এন্ড ভোকাবুলারি মানে সন্ধি, বেশি টান নাহে, সন্ধি আহিব, প্রতি শব্দ আহিব, এইবিলাক আহিব, একদম ইজি। শর্ট এসে এখন থাকিব, এখন 100 মার্কস থাকিব। আর ট্রান্সলেশন থাকিব ফ্রম ইংলিশ টু দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড ভাইস ভার্সা, মানে ইংলিশের পর অসমিয়া ট্রান্সলেশন, অসমিয়ার পর ইংলিশের ট্রান্সলেশন, এইটা থাকিব পরীক্ষার ব্যাপার। এতিয়া টপিকটো চাওঁ, তলত দিয়া যিকোনো এটা বিষয়ত 600 শব্দৰ ভিতৰত এখনি রচনা লিখা, ওয়ার্ড কিমান দিছে 600। মই অসমিয়া লিখিলে এখন পেজত 150 শব্দ লিখো, সো 600 হলে কিমান পেজ হবে, 4 পেজ, পরীক্ষাত 4 পৃষ্ঠামানৰ রচনাখন লিখিব লাগিব। মার্ক কিমান আছে 100। সৃষ্টিশীলতাৰ পোষকতা কৰা শিক্ষাৰ আৱশ্যকতা, ভাৰতত বন্য জীৱন সংৰক্ষণৰ প্ৰত্যাহ্বানসমূহ, কৈশোৰ মনস্তত্বত বোলছবিৰ প্ৰভাৱ, বিশেষভাৱে সক্ষমসকলৰ সবলীকৰণ। ইয়াৰ ভিতৰত যদি মই এছে লিখিব দিয়ে মোক, এইটো এছে লিখিব, এতিয়া এছে কেনেকৈ লিখে, বহুতে এছে মুখস্থ কৰে, কিন্তু এছে বস্তুটো হৈছে, আৰু এইবিলাক টপিক ন, এইবিলাক মুখস্থ কৰিব লগা টপিক নহয়, কারণ এগুলো ভেরি জেনারেল কমন টপিক, এটা সোশ্যাল ইস্যু টাইপ। এসে লিখতে এসে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এসে হচ্ছে একটা ব্রেইন স্টর্মিং এর বস্তু, মানে যেটো মেইন টপিক সেই টপিকটো কিছু সাব টপিকত ডিভাইড করে লব লাগিব, আর ডিভাইড করে লই সেই হিসাবে এসে তো প্রগ্রেস করাব লাগিব। এসে ইজ অল অ্যাবাউট ব্রেইন স্টর্মিং, এনিবডি ক্যান রাইট অ্যান এসে, নো নিড টু রিমেম্বার এ হোল এসে, ইউ জাস্ট নিড টু ডিভাইড টপিক্স এন্ড সাব টপিক্স, টপিক আর সাব টপিক ভগাব লাগিব। এটা এসে খনের ইন্ট্রোডাকশন কেন গেল, কৈশোর মনস্তত্বত বোলছবির প্রভাব, যেটা আমি পরীক্ষার স্টার্টিং লিখিম, এই স্টার্টিংত আমি একটা
ইনসিডেন্টিং কিবা এটা ইনসিডেন্ট কিবা এটা ঘটনা মানে কিবা এটা ঘটনার আমি এখন স্টার্ট করব ধরা এটু এসের কারণে আমি দঙ্গালৰ কথা বলব যে আমির খানৰ দ্বারা অগ্নিত দঙ্গাল আমির খানৰ দ্বারা অভিনীত দঙ্গাল মুভিখন চাই মানে শিশুসকলে কেনেকে আমির প্রথম নাকি মই ইনসিডেন্টটো কৈ আছো যে আমির খানৰ অভিনীত দঙ্গাল মুভিখন চাই যিখিনি শিশুৱে নিজকে আন শিশুতকৈ তলত বুলি নিৰাশাত ভুগিছিল সেই শিশুসকলে দঙ্গাল মুভিখন চোৱাৰ পিছত নিজৰ স্পেচিয়েল এবিলিটি নিজৰ বিশেষভাৱে নিজে কোন ক্ষেত্ৰত বিশেষভাৱে সক্ষম সেই বিষয়ে তেওঁলোক জ্ঞাত হ'ল আৰু তেওঁলোকে এই মুভিখন চাই তেওঁলোকৰ মনত এটাই ক্ৰিয়া পৰিব এটা কথাই ক্ৰিয়া পৰিব যে কোনো শিশুৱে আন শিশুতকৈ তলত নহয় কোনোবাই হয়তো পঢ়াত ভাল কোনোবাই ছবি অঁকাত ভাল তো ঈশান নন্দকিশোৰ অৱস্থী বুলি যিজন শিশু আছিলে সেই শিশুটোৱে হ'ব পাৰে তেখেত পঢ়াত অন্য ছাত্ৰৰ নিচিনাকৈ নহ'ব পাৰে কিন্তু তেখেতে ছবি অঁকাত অন্য ছাত্ৰতকৈ বিশেষ পাৰদৰ্শিতা দেখুৱাবলৈ সক্ষম হৈছিল আৰু তেখেতৰ পৃথিৱীখন যিটো চোৱাৰ দৃষ্টি সেই দৃষ্টিটো অন্য শিশুতকৈ বেলেগ আছিল আৰু ইয়ে তেখেতক অন্য শিশুসকলৰ মাজত অলপ বেলেগ ধৰণৰ দেখুৱাইছিল বেলেগ ধৰণে তেখেত নিজকে বেলেগ অন্য শিশুবিলাকে তেখেতক বেলেগ ধৰণে চাইছিল কিন্তু তেখেতৰ নিজৰ পাৰদৰ্শিতা আছিল আৰু এই মুভিখন চাই এই চিনেমাখন চাই আজি শিশুসকলে এইটোৱে বুজিব যে যদি কোনোবা শিশুৱে ছাত্ৰ নিজৰ শিক্ষক বা মাক দেউতাক বা নিজৰ বন্ধুবৰ্গৰ পৰা কিবা ক্ষেত্ৰত মানে ইটিকিঙৰ সন্মুখীন হয় তেওঁলোকে নিজকে এইটো কথা ভাবিব পাৰিব যে আমি মানে আমিও কিবা ক্ষেত্ৰত আমিও কিছুমান ক্ষেত্ৰত আমাৰো কৃতিত্ব দেখুৱাবলৈ পাৰিম তো এনেকুৱা এটা ইনচিডেণ্ট দি এই মানে হেৰিটো ষ্টাৰ্ট কৰিব পাৰি মানে ষ্টাৰ্ট কৰা আৰু অপশ্যন আছে কিছুমান আছে কি ভূপেন হাজৰিকাৰ কিছুমানে গান দিব পাৰে লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ কবিতা দিব পাৰে কিন্তু ইনচিডেণ্ট দি ষ্টাৰ্ট কৰিলে মুখস্থ কৰাৰ প্ৰয়োজন নাথাকে তেতিয়া সেইবিলাক মুখস্থ কৰিব লাগিব কিন্তু ইয়াতে মুখস্থ কৰিব নালাগে জাষ্ট এটা ইনচিডেণ্ট লিখি দিলে হ'ল তাৰপিছত বিশেষভাৱে সক্ষমসকলৰ সবলীকৰণ ইয়াতে আমি কি দিব পাৰোঁ ইয়াতে আমি ষ্টিফেন হকিঙৰ কথাটো দিব পাৰোঁ যে ষ্টিফেন হকিঙে কি লিখিছিল ব্ৰিফ হিষ্ট্ৰি অফ টাইম লিখিছিল চ' তেখেত কি আছিল মটৰ নিউৰন ৰোগত আক্ৰান্ত আছিল আৰু তেখেত এজন ডাঙৰ পদাৰ্থ বিজ্ঞানী আছিল তো ষ্টিফেন হকিঙৰ কাৰণে যদি আমি পৃথিৱীখন ইজি কৰি দিওঁ তেনেহ'লে তেখেতে বিজ্ঞানৰ ডাঙৰ ডাঙৰ সমস্যাবিলাক সমাধানৰ কাৰণে নিজকে বেছিকৈ ব্ৰতি কৰিব পাৰিব আৰু নিজকে বেছিকৈ ব্ৰতি কৰিলে মানৱ জাতিৰ কল্যাণ হ'ব আৰু এই এক্সাম্পলটো দি আমি যে তেখেতৰ কাৰণে আমি মানে পৃথিৱীখন ইজি কৰি দিব লাগিব ইজি কৰি দিলে তেখেতে বেছি মন লগাব পাৰিব কিহত বিজ্ঞানত পদাৰ্থ বিজ্ঞানত আৰু পদাৰ্থ বিজ্ঞানত মন লগালে মানৱ জাতিৰ যিবিলাক সমস্যা আছে এই সমস্যাবিলাক সহজতে সমাধান হ'ব চ' এইটো ইনচিডেণ্ট আমি এইটো ইয়াত দিব পাৰোঁ সৃষ্টিশীলতাৰ পোষকতা কৰা শিক্ষাৰ আৱশ্যকতা ক্ৰিয়েটিভিটি যে শিক্ষাৰ যোগেদি মানুহৰ কেনেকে ক্ৰিয়েটিভিটি বাঢ়িছে এই কথাটো আমি ইয়াতে দিব পাৰোঁ যে শিক্ষাৰ যোগেদি আমি কোনোবা শিশু বিজ্ঞানীৰ কথা দিব পাৰোঁ বা বাকী দিব পাৰোঁ যে যদি মানে কি মেইন কথাটো হৈছে যে মানুহ এটা যদি শিক্ষা গ্ৰহণ কৰি থাকে মানে যদি শিকি থাকে তেনেহ'লে মানুহটোৰ মনত নতুন নতুন আইডিয়া আহি থাকে আৰু আইডিয়া আহি থাকিলে মানুহটোৰ কি হয় ক্ৰিয়েটিভিটি বাঢ়ি থাকে মানে তেখেতে নতুন নতুন চিন্তা কৰি থাকিব পাৰিব তেখেতক যদি পঢ়া শুনা কৰি থাকে মানুহে তেতিয়া কোনো বিজনেচমেনৰ নতুন বিজনেছ আইডিয়া আহিব এনেকুৱা টাইপ বস্তুবিলাক হ'ব তো সৃষ্টিশীলতাৰ পোষকতা কৰা শিক্ষাৰ আৱশ্যকতা ইয়াতে আমি এটা ইনচিডেণ্ট দিব পাৰোঁ যে কোনোবা এজন ধৰা মানে আমি এনেকুৱা এটা এক্সাম্পল দিব পাৰোঁ যে মানে মেঘালয়ৰ নংপুত এজন মানুহ আছিলে চাপ'জ কিবা ষ্টিফেন লিংগো এই ষ্টিফেন লিংগোৰ এখন সৰু গাহৰি মাংসৰ দোকান আছিলে কিন্তু মানুহজনে মানে
বিজনেস সম্পর্ক নিউজ বিলাক গ্রহণ করার তেখেত বিশেষ আগ্রহী। সো তেখেতে ধরা বিজনেস লাইন বা ইকোনমিক টাইমস এই মানে যেবিলাক বিত্তীয় খবর যেবিলাক থাকে বা যেবিলাক ব্যবসায় বাণিজ্যের বাতরি কাকত আছে এই বাতরি কাকত বিলাক তেখেতে পড়ি থাকেন। আর এই পড়ি থাকার ফলত তেখেতর মনত যেতিয়া ভারতবর্ষর অনলাইন রিভলিউশন হল, যেতিয়া ভারতবর্ষর অনলাইন শব্দটি অসমীয়াত লিখিলেও অনলাইনে লিখিব পারা, অনলাইন বিপ্লব, অনলাইন বিপ্লব, অনলাইন বিপ্লব যেতিয়া ভারতবর্ষত আহিল, সেই অনলাইন বিপ্লব অহার ফলত তেখেতর মনত এটা কথা খেলালে যে মই কিয় গাহরি মাংসর এই যেটো ব্র্যান্ড আছে, মই যেটো গাহরি মাংস কাটি আছো এইটো কিয় অকমান লার্জ স্কেলত করে এটা ব্র্যান্ড দি, এটা ব্র্যান্ড দি তাক সুপার মার্কেট বা অনলাইন লোকেল অনলাইন প্ল্যাটফর্ম আদির যোগেদি কিয় নিবিকো। সো তেখেতে সেই সময়তে তেখেতে কি কইলে এটা গাহরি মাংসর ব্র্যান্ড বনালে, ব্র্যান্ডটোর নাম দিলে চয়েস। আর আজি ইনসিডেন্ট এনেকে দিব লাগিব যে আজি উত্তর পূর্বাঞ্চলের যেগুলা মল আছে বা ডাঙর দোকান পোহার আছে এই দোকান পোহার বিলাকত গাহরি মাংসর কারণে চয়েস এটা বহুত নির্ভরযোগ্য নির্ভরযোগ্য ব্র্যান্ড। আর এই যে এই সরু গাহরি মাংসর ব্যাপারী স্টিফেন লিন্ডো আজি এজন ডাঙর মানে মাংসর বিজনেসম্যান, মাংসর ব্যবসায়ী। আর এই কিহর যোগেদি হল তেখেতে শিক্ষা গ্রহণ করলে, শিক্ষাটোপরপরা মানে বাতৰি কাকত হোক বা পৃথিবীখন অবজার্ভ করলে, বাতৰি কাকত পড়ি পৃথিবীখন তেখেতর নিরীক্ষণ করলে, আর নিরীক্ষণ করার ফলত তেখেতর মনত এই আইডিয়াটো আহিল। আর এই আইডিয়াটো অহার ফলত তেখেতে এই ব্র্যান্ডটো স্টার্ট করে আজ ডাঙর ব্যবসায়ী হব পারিলে। আর এইটো এটা ইনসিডেন্ট দিয়ে আমি এই এসখন স্টার্ট করব পারো। তেতিয়া আর মানে ইনসিডেন্ট তো বেস্ট অপশন স্টার্ট করার কারণে আছে। সো 600 ওয়ার্ড মানে 6 পেজ, 6 পেজ মই কৈছো ইয়াতে লিখিছো, কিন্তু 4 পেজ তোমালোকে লিখিব পারা, মই 150 মান ওয়ার্ড লিখিব পেজ। সো এনেকুৱাতে লিখিব পারা, স্যাম্পল আছে এখন মই দি দিম বাৰু, এখন নাগরিকত্ব সংশোধনী আইন 2016 আর ইয়ার প্রভাব এখন মই লিখি দিছিলো। সোয়া টপিক সাব টপিক গুলা কি হবো পারে, মই অসমীয়াত লিখি দিছো বাৰু। সামাজিক মানে কি, সোশিয়াল, অর্থনৈতিক মানে কি ইকোনমিক, রাজনৈতিক মানে কি পলিটিক্যাল, শিক্ষা মানে এডুকেশন, স্বাস্থ্য মানে হেলথ, আন্তঃরাষ্ট্রীয় মানে ইন্টারন্যাশনাল, বিপরীত ধর্মী মতবাদ মানে কি এন্টাই ভিউ। প্রথমতে স্টার্ট করব লাগে, স্টার্ট মই তোমাক কলো এটা কি কলো ইনসিডেন্ট, ইয়োর এসে হ্যাজ টু স্টার্ট এট দ্য ফার্স্ট পেজ ইটসেলফ, মানে প্রথম পেজতে এসে খনের যে মেইন কন্টেন্ট, সেই মেইন কন্টেন্ট প্রথম পেজতে স্টার্ট হব লাগিব। ইনসিডেন্ট লিখা হয়েছে, ইনসিডেন্ট লিখা সময়ের পিছত ইনসিডেন্ট লিখা হল, ইনসিডেন্ট লিখা হল, তার পিছত এনেকুৱা এটা লাইন দি তোমালোকে এসে খন স্টার্ট করব পারা, যে পরবর্তী দফা সময়ত আমি অসমৰ সংস্কৃতির বিভিন্ন দিশ সমূহ আলোচনা করি বা পরবর্তী দফা সমূহত বোল ছবিয়ে শিশুর মনস্তত্ত্বত কেনেদরে প্রভাব বিস্তার করে এই বিষয়ে আমি আলোচনা করি বা পরবর্তী পর্যায়ত কি আছে, পরবর্তী পর্যায়ত আমি আলোচনা করি বিশেষভাবে সক্ষম সকলের সবলীকরণে পৃথিবীত কেনে ধরনের পরিবর্তন সাধন করিব পারে সেই সম্পর্কে আলোচনা করি। তো সেনেকা একটা লাইন দিয়ে তোমালোকে এসেখন ইনসিডেন্ট লিখার পিছত এইটো লাইন দিয়ে স্টার্ট দিব পারা। তাহলে এসে খনত কি হয় মানে এটা কন্টিনিউটি মেইনটেইন হব লাগিব, মানে এটা প্যারাগ্রাফ শেষ গল লগে লগে অ্যাব্রাপ্টলি এটা প্যারাগ্রাফ মানে স্টার্ট করব না লাগে, এটা আমি লিখিব লাগে, এটা আমি আলোচনা করি বা পরবর্তী পর্যায়ত আমি আমি চাম বা এই প্রসঙ্গত কব পারি বা এরকম কিছু লাইন আছে নহয় যে এই প্রসঙ্গত এই প্রসঙ্গত কব পারি এনেকুৱা কিছু লাইন দি এখন কন্টিনিউ মেনেজ করব লাগিব মানে মেইনটেইন করে যাব লাগিব। আর ওয়ান পেজ উইল হ্যাভ এন্টাই ভিউ মানে তুমি যদি ভিউ লব পারা যেনেকে তো কৈশোর মনস্তত্ত্বত বোলছবির প্রভাব, তো বোলছবির প্রভাব তো ভাল প্রভাব আছে বাট বেয়া প্রভাবও আছে,
যে অতিপাত বছৰি হোৱাৰ ফলত শিশুৰ মনস্তত্বত এনেকুৱা এনেকুৱা প্ৰভাৱ, মানে কি কি মানে পঢ়া শুনাৰ প্ৰতি ষ্টুডেণ্ট আগ্ৰহী হৈ নাযাব পাৰে, তাৰপিছত কি কি আহে, পৰ্ণ ফিল্ম কিছুমান আছে, নীলাচল কিছুমান আছে, এইবিলাক চোৱাটো উচিত নহয় ছাত্ৰ মানে শিশুসকলে আৰু। তাৰপিছত তোমাৰ আৰু কি হ'ব পাৰে যে বেছি মানে শিশুটোৱে যিটো হিৰো আছে, মুভিৰ যিটো হিৰো আছে, হিৰোটোক হিৰোজনক ফল' কৰিব পাৰে, মুভিৰ যিখন নায়ক সেই নায়কক ফল' কৰিব পাৰে, নায়কক অনুসৰণ কৰিব পাৰে, তাৰ ফলত শিশুৰ মানে চৰিত্ৰৰ পৰিৱৰ্তন আহিব পাৰে। আৰু এনেকুৱা ধৰণৰ মানে ভাল প্ৰভাৱবিলাক লিখিলাই যে কি সামাজিক পৰিৱৰ্তন কি আহিব পাৰে, অৰ্থনৈতিক পৰিৱৰ্তন কি আহিব পাৰে, এইবিলাক লিখি এটা পেজত এণ্টাই ভিউ দিব লাগিব। মানে যেনেকে ইয়াত মই দিছো যে অসমৰ সংস্কৃতি বিভিন্ন ভাষা ভাষীৰ সমন্বয় হলেও ইয়াৰ ভাষিক তথা সাংস্কৃতিৰ আঞ্চলিক ৰূপসমূহক আমি সন্মান কৰিব লাগিব। কট্টৰপন্থী মতধাৰাত আবদ্ধ নাথাকি আমাৰ মন মস্তিষ্ক সদায় আনৰ পৰাও গ্ৰহণ কৰিবলৈ সাজু হৈ থাকিব লাগিব। অন্য শক্তিশালী জাতিৰ সংস্কৃতি আমাৰ জাতীয় সত্তা প্ৰভাৱান্বিত কৰিব। মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে তামিলনাডুৰ জালিকাট্টু উৎসৱ বন্ধ কৰাৰ নিচিনাকৈ সময়ৰ লগে লগে কৃষ্টি সংস্কৃতিবিলাকো বিৱৰ্তনৰ মাজেৰে আগবাঢ়িব লাগিব। সমাজৰ সকলো শ্ৰেণীৰ মানুহেই এই ক্ষেত্ৰত সহযোগ কৰা উচিত। এইখিনি হৈছে এণ্টাই ভিউ। মানে ভাল মানে টপিক ৱাইজ লিখিলা, লিখি এটা মানে কি কৰিলে মানে ভাল হ'ব বা কি কৰিলে বেয়া হ'ব, মানে এছে টপিকটোত মানে কোনবিলাক বস্তু কৰিব নালাগিব, যেনেকে এইটোত কৈশোৰ মনস্তত্বত বলছবি পোৱা, ইয়াতে মই ক'লো যে বলছবিৰ বেয়া দিশ কি কি আছে কৈশোৰ মনস্তত্বত। তাৰপিছত ভাৰতত বন্যজীৱন সংৰক্ষণৰ প্ৰত্যাহ্বানসমূহ, ইয়াতে আমি এটা লিখিব লাগিব যে বন্যজীৱন লাগিব, আমাক বন্যজীৱন সংৰক্ষণ কৰিব লাগিব, কিন্তু তাৰ লগতে আমাক কি লাগিব, ডেভেলপমেণ্টো লাগিব, আমাক বিকাশো লাগিব, আৰু এই বিকাশৰ নামটো কি, ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্ট। এই বিকাশটো হৈছে ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্ট। তোমালোকে ছাষ্টেইনেবলৰ অসমীয়াটো কি হ'ব, প্ৰপাৰ ছাষ্টেইনেবলৰ অসমীয়াটো, ছাষ্টেইনেবলৰ অসমীয়াটো মোৰ একদম প্ৰপাৰ ৱৰ্ডটো মনত পৰা নাই, কিন্তু যদি প্ৰপাৰ ৱৰ্ড কেতিয়াবা মোৰ মনত নপৰে তেনেহ'লে পৰীক্ষাত মই ইংৰাজী শব্দটো লিখি দিম, ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্ট, এনেকে উৰ্ধকমা দি মই এনেকে ইংৰাজী ৱৰ্ডটো লিখি দিম। মই তোমালোকে সেইটো কৰিবা, যদি প্ৰপাৰ ৱৰ্ডটো মনত নপৰে তেনেহ'লে এনেকুৱা উৰ্ধকমা দি ইংৰাজী ৱৰ্ডটোৱে লিখি দিলে হ'ল। চ' আমাক ডেভেলপমেণ্ট লাগিব, আৰু সেই ডেভেলপমেণ্টটো ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্ট, আমাৰ বন্য জীৱন সংৰক্ষণৰ প্ৰাসংগিকভাৱে আমি আন্তঃগাঁথনি উন্নয়নত মনোনিৱেশ কৰিব লাগিব। এইটো হৈছে এণ্টাই ভিউ। তাৰপৰা সৃষ্টিশীলতাৰ পোষকতা কৰা শিক্ষাৰ আৱশ্যকতা, ইয়াতে তোমালোকে সেই মুখস্থকেন্দ্ৰিক শিক্ষা মানে যিটো ইংৰাজীত কোৱা ৰট লাৰ্ণিং, মানে সেই ৰট লাৰ্ণিঙৰ ওপৰত ক'ব পাৰা যে শিক্ষাই ক্ৰিয়েটিভিটি ডেফিনেটলি দিয়ে, নিশ্চয়কৈ দিয়ে শিক্ষাই ক্ৰিয়েটিভিটি, কিন্তু তাৰ মানে এইটো নহয় যে শিক্ষাই ৰট লাৰ্ণিং মুখস্থকেন্দ্ৰিক শিক্ষা মানে প্ৰমোট কৰিব লাগিব। এনেকুৱা এণ্টাই ভিউ দিব লাগিব। আৰু তাৰপিছত দিব লাগিব কনক্লুজন। কনক্লুজনত তোমালোকে এটা এটা আশাৰ ৰেঙনি কৰি যাবা, আশাৰ ৰেঙনি মানে ধৰা এইটো কৈশোৰ মনস্তত্বত বলছবিৰ প্ৰভাৱ, ধৰা এইটো টপিকে ধৰা চ' আশাৰ ৰেঙনিটো কেনেকুৱা দিব লাগিব, যে বলছবিৰ প্ৰভাৱ আছে আৰু মানে কৈশোৰ মনস্তত্বটো বহুত এটা শিগুল মনস্তত্ব। চ' এইখিনি সময়ত গুড পেৰেণ্টিং মানে ভাল মাক দেউতাকৰ প্ৰভূত মানে এক এটা মাক দেউতাকৰ এটা কনষ্ট্ৰাকটিভ মাইণ্ডছেটে শিশুৰ মনস্তত্বৰ বিকাশ সবল কৰিব পাৰে। চ' পিতৃ মাতৃৰ অৱদান এই ক্ষেত্ৰত মানে এই ক্ষেত্ৰত পিতৃ মাতৃৰ ভূমিকা এই ক্ষেত্ৰত আগৰণুৱা।
কৈশোর মনস্তত্ত্বত বোলছবির প্রভাব যদি শক্তিশালী করব লাগে তেনে তখেতর চারিও ফলে থাকা সামগ্রিক সমাজকেও এই ক্ষেত্রে অরিহণা যোগাব লাগিব। এই ক্ষেত্রে নিজের পরিয়ালটির অবদান হব আটাইতক গুরুত্বপূর্ণ। সো এনেকা একটা মানে ফিউচারিস্টিক এন্ডিং একটা দি এসেখন শেষ করব পারি। এটা আহিলে কম্প্রিহেনশন, তলত দিয়ে কথাখিনি ভালদরে পড়া আর তার তলত দিয়ে প্রশ্নবোৰ স্পষ্ট শুদ্ধ আর সংক্ষেপত উত্তর দিয়া। কোয়েশ্চন আছে 12টা আর মার্ক আছে 12, কোয়েশ্চন আছে 5টা মার্ক আছে 12 নম্বরকে, টোটাল 60 নম্বর। তো ইয়াতে ইজি আর কি হব পারে, প্রথমতে এই এই যেটু যেটু দিয়া আছে যেটু প্যাসেজ দিয়া আছে প্যাসেজটো একবার পড়ি ললে হল, অকমান পড়ি ললে হল, পড়ি লই প্রশ্ন দি প্রশ্ন দিয়া আছে 5টা আর আনসার লিখ আমাক আনসার লিখব লাগে। এটা এইটো মানে বহুত কম টাইমত এই আনসারখিনি করিব পারি। সবতকে মন মন দিব কথাটো হৈছে যিমান পাৰি নিজৰ ভাষাত লিখিব লাগে, যিটো পেছেজত থকা শব্দবিলাক যেনে এতিয়া কথাটো হৈছে এই নিৰাব নিৰাব শব্দটো আছে, নিৰাব শব্দটো তোমালোকে ইউজ কৰিব লাগিব, কিন্তু এই জলজীৱৰ বুলি যিটো আছে তাতে তোমালোকে লিখি দিয়া জলজ প্ৰাণী, জলজ প্ৰাণী। জলজ প্রাণী, ইয়েস জলজ প্রাণী ঠিক আছে, এনেকো লিখব পারা জলজ প্রাণী, জীব মানে প্রাণী আর উদ্ভিদ, তো জলজ প্রাণী তথা উদ্ভিদ এনেকে লিখব পারা। তো অনাকাঙ্ক্ষিত মানে তাতে কি শব্দ ইউজ করব যে আশা নকরা কই, ইয়াতে হয়তো ইউজ ওয়ার্ডটো মানে প্রপার নহব পারে কিন্তু নিজের ভাষাত লিখব লাগে, লিখব লাগে। আর পয়েন্ট ওয়াইজ লিখিলে ভাল, পয়েন্ট ওয়াইজ মানে এটা ধরা 12 নম্বর দিছে, তো 12 নম্বর দিলে তুমি মানে মাছর খেতিত সার প্রয়োগের ভূমিকা কি নিজে আকো লিখব লাগে, পাঠত নথকা কথা লিখিব নালাগে, পাঠত যি আছে সেয়ে লিখিব লাগিব। এতিয়া মাছর খেতিত সার প্রয়োগের ভূমিকা কি এনেকে লিখিব লাগিব, যে মাছর খেতি সার প্রয়োগের ভূমিকা হল মাছর সার প্রয়োগের ভূমিকা হল এক নম্বর দিলা, দুই নম্বর দিলা, ইয়াতে চাগে এটা দুটা মানে আছে, দুটা মানে কারণ আছে, দুই নম্বর দিলা, তিন নম্বর দিলা, এনেকে লিখিব লাগিব। এনেকে লিখলে মার্ক পোৱাৰ সম্ভাবনা বেশি থাকে। নিরা আর ব্যস্তনী দিয়া বুলিলে কি বুঝা, পরীক্ষাত লিখিলে এনেকে লিখিব নিরা, তর লিখিলা ব্যস্তনী দিয়া, তলত লিখিলা আরম্ভিখিনি আনসারখিনি, তলত দিয়া কথাখিনির সারাংশ এক তৃতীয়াংশ শব্দের ভিতর লিখা, শিরোনাম দিয়ার আবশ্যকতা নাই, সারাংশ তোমার নিজের ভাষাত লিখিব লাগিব। মার্ক আছে কিমান 60 আর টোটাল শব্দ কিমান আছে 486, 486/3 টোটাল কিমান ওয়ার্ড হব লাগিব 162 ওয়ার্ড হব লাগিব। সো 162 ওয়ার্ড মানে দেড় পেজ মান, পরীক্ষার যদি বই দিব সেই বইটির হিসাবত দেড় পেজ মানত লিখিব লাগিব। এটা লিখোতে এই বেশি লিখোতে কি করব লাগিব, যে ভারতবর্ষত ভারতর গ্রাম্য জনসংখ্যার বিশালতা এনেকে একবার পড়ি যাওয়া, পড়ি গৈ যেবিলাক প্রধান শব্দ সেই প্রধান শব্দবিলাকত আসপানি যাওয়া, পরীক্ষাত বহিত্ব বহিত কোয়েশ্চনটা বহিত থাকিব আর এখন সেপারেটলি পেপারও দিয়া থাকিব। সো তাতে আসপানি যাওয়া ভারতর গ্রাম্য জনসংখ্যার বিশালতা তেওঁলোকৰ আৰ্থ সামাজিক পৰিস্থিতি আৰু তেওঁলোকৰ জীৱনৰ বৈশিষ্ট্যই গ্ৰাম্য আন্তঃগাঁথনিৰ মাজতে দীৰ্ঘকাল ধৰি পোষণ কৰি থকা নিৰপেক্ষ আৰু সকলো দিশ সামৰি লোৱা বিকাশৰ লক্ষ্যৰে সৰ্বমুখী উন্নতিৰ দাবী কৰে। গ্ৰাম্য আন্তঃগাঁথনিৰ এক গুৰুত্বপূৰ্ণ উপাদান হ'ল খোৱা পানীৰ ব্যৱস্থাপনা।
নিঃসন্দেহে পানী হলে গুৰুত্বপূৰ্ণ জল সম্পদ, এনেকে পঢ়ি যোৱা বস্তুটো, এনেকে পঢ়ি যেতিয়া প্ৰেচিটো লিখিব লাগিব, প্ৰেচিটো যেতিয়া লিখিবা, প্ৰেচিটো কিহত লিখিবা, সদায় এটা পেৰেগ্ৰাফতে প্ৰেচিটো লিখিবা, এটা পেৰেগ্ৰাফতে প্ৰেচিটো লিখিবা, আৰু সেইটো 162 ৱৰ্ডৰ হ'ব, আৰু এটা পেৰেগ্ৰাফত প্ৰেচিটো লিখিলে হ'ল। কিন্তু এটা পেৰেগ্ৰাফ বুলি তেনেকুৱা কথা নাই, দুটা পেৰেগ্ৰাফ দিব পাৰি, কিন্তু যদিহে বস্তুটো মানে বহুতখিনি চেঞ্জ হৈছে, মানে আগত তুমি যি লিখিছা পিছত তুমি যিখিনি লিখিবা সেইখিনিৰ মাজত বহুতখিনি অন্তৰ আছে, তেতিয়া দুটা পেৰেগ্ৰাফ দিব পাৰি, কিন্তু এটা পেৰেগ্ৰাফত লিখিব চেষ্টা কৰিলে ভাল। এইবিলাক আকৌ বাদ নিদিয়া নীতি, মানে এইটো কি ইনক্লুচিভ ডেভেলপমেণ্ট, ইনক্লুচিভ ডেভেলপমেণ্ট, বিশ্ব পানী দিৱসৰ মূল। তোমালোকে এই আছেতো এজ এ এজাইনমেণ্ট লোৱা, মোৰ ফালৰ পৰা এজ এ এজাইনমেণ্ট লোৱা, এই হেৰিটো প্ৰেচিটো, এই প্ৰেচিটো এজাইনমেণ্ট লৈ এইটো কুৱেশ্যন কৰা, কুৱেশ্যন কৰা মানে আনচাৰটো লিখা, এইটো আনচাৰটো লিখা, আৰু আনচাৰটো লিখি তলৰ কমেণ্ট বক্সত এই আনচাৰটো পঠোৱা, মই চেক কৰি দিম, আই উইল চেক, আৰু আনচাৰটো ময়ো মোৰ ফালৰ পৰা আনচাৰ এটা লিখি দিম, কেইদিনমান পিছত ময়ো আনচাৰ এটা লিখি দিম, বা মোৰ আনচাৰটো মই লিখি থোৱা আছে, চ' ময়ো আনচাৰটো দি দিম। তোমালোকে এজাইনমেণ্ট টাইপ লৈ এই প্ৰেচিটো চল্ভ কৰা। এতিয়া তলত দিয়া কথাখিনি ইংৰাজীলৈ অনুবাদ কৰা, এইটো হৈছে অসমীয়া, তাৰ পৰা ইংৰাজীলৈ অনুবাদ কৰিব লাগিব। নম্বৰ আছে 20, এই কুৱেশ্যনটো, এই কুৱেশ্যনটো পৰীক্ষাত সদায় লাষ্টত এটেম্প কৰিব লাগে, লাষ্টত এটেম্প কৰিব লাগে এইটো কুৱেশ্যন, আৰু এইটো কুৱেশ্যন টান, আটাইতকৈ টান কুৱেশ্যন এইটোৱে কুৱেশ্যন, মানে আসামিজ টু ইংলিছ ট্ৰান্সলেশ্যন যিটো আছে সেইটো হৈছে টান। এতিয়া এইটো 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 এজাইনমেণ্ট তোমালোকক, এইটো মই এজাইনমেণ্ট দিলোঁ, মই ইয়াৰে চলিউশ্যনটো তলৰ কমেণ্ট বক্সত দি দিম, তোমালোকে এজাইনমেণ্টটো কৰা আৰু আনচাৰটো কমেণ্ট বক্সত দিয়া। এই লিখোঁতে ট্ৰান্সলেশ্যন লিখোঁতে মেইন কথাটো হৈছে কি, পৰীক্ষাত মানে অসমীয়াটো যিখিনি আছে ইংৰাজীটো তাৰ প্ৰতি শব্দটো লিখিবলৈ চেষ্টা কৰিব লাগে, প্ৰতি শব্দ লিখিবলৈ চেষ্টা কৰিব লাগে। যদি কেতিয়াবা তোমালোকে প্ৰতি শব্দটো পাৰা নাই, প্ৰতি শব্দটো মানে মনলৈ অহা নাই, তেনেহ'লে ইয়াতে যিটো মূল ভাৱ দিছে, ইয়াতে যিটো মূল কথা দিছে, এই মূল কথাৰ ওচৰে পাজৰে যোৱা বাক্য লিখিব লাগে, ওচৰে পাজৰে যোৱা বাক্য, মানে মূল ভাৱটো থাকিলেও যিটো মূল ভাৱ আছে সেই মূল ভাৱটো অটুট থাকিব লাগিব। এনেকুৱা নহয় যে কি একদম লাইন বাই লাইন তুমি ট্ৰান্সলেশ্যন কৰিবা, লাইন বাই লাইন ট্ৰান্সলেশ্যন কৰিলে ভাল, লাইন বাই লাইন ট্ৰান্সলেশ্যন কৰিলে বেটাৰ, কিন্তু যদি কেতিয়াবা লাইন বাই লাইন ট্ৰান্সলেশ্যন কৰিব নোৱাৰা তেনেহ'লে কি থাকিব লাগিব, তেনেহ'লে এটলিষ্ট মূল ভাৱ, সেই মূল ভাৱটো থাকিব লাগিব। ইয়াতে চোৱা এটা পেৰেগ্ৰাফ দিছে, এইটো পেৰেগ্ৰাফ ট্ৰান্সলেট কৰি লোৱা, তাৰপিছত এটা পেৰেগ্ৰাফ দিছে, এইটো পেৰেগ্ৰাফ ট্ৰান্সলেট কৰি লোৱা, তাৰপিছত এটা পেৰেগ্ৰাফ দিছে, এইটো পেৰেগ্ৰাফ ট্ৰান্সলেট কৰি লোৱা। এটা ডিক্সনাৰী আছে অসমীয়া ডিক্সনাৰী, ডিক্সনাৰীখনৰ নামটো আছিলে, কি নাম আছিলে, মোবাইলত এপ এপ্লিকেশ্যন আছে, এপ্লিকেশ্যনটোৰ নামটো মই ডিক্সনাৰীটো পাহৰি গ'লো নামটো কি আছিলে, অসমীয়া ডিক্সনাৰী এটা আছে, সেই ডিক্সনাৰীটো চাই তাত মানে অসমীয়া ইংৰাজী শব্দবিলাক তোমালোকে পাই যাব তাত। চ' লাইন বাই লাইন ট্ৰান্সলেশ্যন কৰিলে ভাল, আৰু লাইন বাই লাইন যদি ট্ৰান্সলেশ্যন কৰিব নোৱাৰা তেতিয়া মূল ভাৱটো ৰাখিব পাৰিলে ভাল, ঠিক আছে। এই তলত দিয়া কথাখিনি অসমীয়ালৈ অনুবাদ কৰা, চ' ইয়াতে এটা পেৰেগ্ৰাফ দিছে, ইয়াতে এটা পেৰেগ্ৰাফ দিছে, ইয়াতে এটা কথা, এইটো আগৰ যিটো কুৱেশ্যন আছিলে সেই আগৰ কুৱেশ্যনটোতকৈ এইটো ৰিলেটিভলি অলপ ইজি। ইয়াতো কি কৰিব লাগিব, ইয়াতে তোমালোকে কি কৰিব লাগিব, ইয়াতে কৰিব লাগিব লাইন বাই লাইন যদি ট্ৰান্সলেট কৰিব পৰা ভাল, আৰু লাইন বাই লাইন ট্ৰান্সলেট কৰিব নোৱাৰিলেও এটলিষ্ট যিটো মূল ভাৱ কুৱেশ্যনত যিটো মূল মানে যিটো ট্ৰান্সলেশ্যনৰ যিটো মূল ভাৱ, সেই মূল ভাৱটো থাকিব লাগিব,
লাইট মেইনটেনেন্স কৰিব নোৱাৰিলে আৰু কৰিব পাৰিলে তো বহুত ভাল আৰু যদি মানে ইয়াত এটা প্যারাগ্রাফ লিখিবা ইয়াত এটা প্যারাগ্রাফ লিখিবা এটো এজ এটো কৰাছোন এজ এজাইনমেন্ট কৰা এজ এজাইনমেন্ট কৰি তলত আনসারটো মক পঠোৱা আৰু আনসার পঠালে মই আনসার পঠাম মই অলৰেডি লিখি থৈছো আৰু গতিকে তোমালোকে আনসারটো পঠোৱা মইও আনসারটো পঠাম ঠিক আছে এটো হল তোমালোকৰ কিমান নম্বৰ এজাইনমেন্ট এটো হল এজাইনমেন্ট সি না এটো এজাইনমেন্ট হল 4 কম্প্রিহেনশন কম্প্রিহেনশন তার প্রেসি দুটা ট্রান্সলেশন চাইটা এজাইনমেন্ট হল মই আনসার লিখি দিছো তোমালোকে লিখা মই আনসারটো কমেন্ট বক্সত দি দিম ঠিক আছে এতিয়া গ্রামাৰ গ্রামাৰত কিমান মান থাকিব গ্রামাৰ থাকিব 40 মার্কস আর এই 40 মার্কসৰ ভিতৰত তোমালোকে কিমান পাব লাগিব তোমালোকে পাব লাগিব 35 ৰ পৰা 40 থাকি গ্রামাৰ যদি 35 টো 40 পোৱা তেনেলে 3 ৰ ভিতৰত 90 পোৱাটো একো কথাই নহয় ইজিলি পাই যাবা 3 ৰ ভিতৰত 90 ঠিক আছে গ্রামাৰৰ কাৰণে কি পঢ়িব গ্রামাৰৰ কাৰণে এখন ব্যাকরণ কিনি লবা রচনা প্রবাহ তলত দিয়া জতুয়া খন্দ বাক্য কেইটা ব্যবহার করি একটাকৈ বাক্য রচনা করা কপাল ফুল কপাল ফুল মানে সৌভাগ্য উপস্থিত হওয়া কপাল ফুল হাউলিন রাসর লটারিত প্রথম পুরস্কারটো পাই যদুর কপাল ফুলিল ইয়াতে আন্ডারলাইন কৰি দিবা কপাল ফুল দুর্ভাগ্য উপস্থিত হওয়া ঘরের একমাত্র উপার্জনকারী দেউতাকৰ মৃত্যুর পিছত তেওঁলোকৰ কপাল কপাল ফুট ফুটিল একে কথা কান কটা মানে নীলাজ চকুর ফুটা মানে কি দেখিব নোৱাৰা হাতলৰ মানে কি চোৰ স্বভাৱৰ বাক্য রচনা কৰি দেখুৱাম এজন লিখিব লোৱা নহলে বাক্য রচনা কৰা কান কটা নীলাজ ঘৰৰ মানুহে ইমান ইটিকিং কৰে ঘৰৰ মানুহে ইমানখিনি কান কটাৰ পিছতো তাৰ গান নলৰিল বাক্য চকুর কুটা স্কুলখনত স্কুল যদু এনেকে লিখিয়া চকুর কুটা যে যদুরাম পণ্ডিত ছাত্র ছাত্রীর মাজত জনপ্রিয় হলেও স্কুল পরিচালনার কারণ স্কুল পরিচালনা সমিতির কারণে তেখেত চকুর কুটা হাতলৰ যে হাতলৰ স্বভাৱৰ মানুহক কোনেও দেখিব নোৱাৰে এনেকৈ বাক্য ৰচনা সন্ধি কৰা সন্ধি মানে দুটা বাক্যাংশ এনেকৈ লগ লগাই এটা অসমীয়া শব্দ যিটো হৈছে সন্ধি মানে কি যোগ সন্ধি মানে যোগ মানে যুগ সন্ধি বা সন্ধিক্ষণ এই সন্ধি মানে যোগ মানে অসমীয়া শব্দবিলাক প্ৰধানকৈ কিহৰ পৰা আহিছে সংস্কৃতৰ পৰা আহিছে সেই সংস্কৃতৰ যিটো অৰিজিন সেই অৰিজিনৰ লগত কি বাক্যাংশ লগ লাগি আধুনিক অসমীয়া শব্দটো হ'ল সেইবিলাক হৈছে সন্ধি এইটো সেই ৰচনা প্ৰভাৱত পাই যাবা কিংকৰ মানে কিংকৰ এইটোত একো চেঞ্জ নাই ধনুষ্টংকাৰ ধনু যোগ টংকাৰ ধনুষ্টংকাৰ সজ্জন বাক যোগ ই এইটো কি হব বাগী এইটো পৰি যোগ স্কাৰ এইটো কি হব পৰিষ্কাৰ নৌযোগিক এইটো কি হব নাবিক এইটো যথাযথযুক্ত এইটো কি হব যথোপযুক্ত চন্দ্ৰোদয় এইটো কি হব চন্দ্ৰোদয় তলত দিয়া শব্দবোৰৰ প্ৰতিশব্দ লিখা প্ৰতিশব্দ ফুল ফুলৰ প্ৰতিশব্দ কি হব পুষ্প ৰাতি 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 কি হব ৰাত্ৰি দিন দিনৰ কি হব দিবা সুন্দৰ সুন্দৰৰ প্ৰতিশব্দ কি হব ধুনীয়া এলেবাৰ প্ৰতিশব্দ কি হব নিষ্কৰ্মা 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 তোমালোকে চাব লগা বস্তু এটা হৈছে
এই যুক্তাক্ষর বিলাক সাব লাগিব এইটো যুক্তাক্ষর এই যুক্তাক্ষর বিলাক সাব লাগিব আর যুক্তাক্ষর সোয়ার বেস্ট অপশন টু হইছে বাতৰি কাকত বাতৰি কাকত বাতৰি কাকত দিবাকর দিবাকরর প্রতিশব্দ সূর্য বৃহৎ বৃহতর প্রতিশব্দ কি হব প্রকাণ্ড পৃথিবী পৃথিবীর কি হব ধরা মর্ত আগ্রহ আগ্রহর প্রতিশব্দ কি হব উৎসুকতা মরম মরমর কি হব স্নেহ স্নেহ প্রেম এইবিলাক প্রতিশব্দ ইজি বহুত ইজি তলত দিয়া প্রতিটা শব্দের একটা কই বিপরীত অর্থবচক শব্দ লিখা পর পরর বিপরীত শব্দ কি হব আপন দীঘল দীঘলর কি হব ছুটি সুন্দর সুন্দরর কি হব অকুন্দর বিখাদ বিখাদর বিপরীত শব্দ কি হব হর্ষ পুরুষ পুরুষর বিপরীত শব্দ কি হব অপুরুষ বন্ধু বন্ধুর বিপরীত শব্দ কি হব শত্রু দয়ালু দয়ালুর বিপরীত শব্দ কি হব কর্কশ কঠিন কঠিন শিলা অপকারী উপকারী অজ্ঞানী জ্ঞানী বিপরীত শব্দ টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এটা পরীক্ষা কেন করা রচনা কিমান নম্বর থাকিব এশ নম্বর কিমান শব্দ থাকিব ছশ শব্দ কিমান পেজ লিখিবা চারি পেজ পাঁচ পেজ ছয় পেজের ভিতর ঠিক আছে তো কিমান সময় দিব লাগিব রচনাত রচনাত দিব লাগিব এক ঘন্টা পরীক্ষাত পড়িবা প্রথমতে রচনা লিখিবা আর রচনা লিখতে কি করব লাগিব প্রথমতে কি লিখিব লাগিব প্রথম সাত মিনিট বা দশ মিনিটর সাত প্রথম সাত মিনিটর পৰা সেভেন মিনিটর পৰা দশ মিনিটর ভিতর রচনাখনের কি করব লাগিব রচনাখনের আউটলাইন বনাব লাগিব এবার আউটলাইনটো বনি যোৱাৰ পিছত রচনাখন লিখাটো একদম ইজি পরীক্ষার প্রশ্নটো আহিল লগে লগে রচনা লিখা স্টার্ট হয়ে দিবা প্রথমতে আউটলাইন বনাব লাগিব প্রথমতে তুমি ভাবিব লাগিব যে মই স্টার্টিং টু কি লিখিম স্টার্টিং ইনসিডেন্ট মই কি লিখিম তারপর টপিক বিলাক ভাবিব লাগিব যে সোশ্যাল টপিক যদি থাকিব সেই টপিকটোত মই কি কথা লিখিম ইকোনমিক যদি টপিক থাকিব সেই টপিকটোত মই কি কথা লিখিম পলিটিক্যালটোত মই কি কথা লিখিম এইখিনি এনেকে 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 মনত এনে ভুবি থলো যে সোশ্যাল ধরা সোশিয়াল লিখি থলো যদি এনেকে লিখা আর দঙ্গাল মুভি তারপিছত তারপিছত যে মুভি ইন্ডাস্ট্রি ইকোনমিক যদি ভাবা যে মুভি ইন্ডাস্ট্রির লগত জড়িত মানুষ মুভি ইন্ডাস্ট্রির মানুহ জীৱনধাৰা এনেকে সাব টপিকত সৰু সৰু কিবা কিবি ৱৰ্ড লিখি সাব টপিকটো মানে লিখি থলে হ'ল তাৰপিছত এইটো সদায় পৰীক্ষাত কি কৰিব লাগে বহী যিখন দিব পৰীক্ষাৰ বহীখন সেই বহীখনৰ লাষ্ট পেজটোত লিখিব লাগে বহীখনৰ লাষ্ট পেজটোত কি কৰিব লাগে এই আউটলাইনটো বনাব লাগে আৰু লাষ্টত যেতিয়া পৰীক্ষা যেতিয়া শেষ হ'ব তাৰপিছত লাষ্ট পেজটো কাটি দিব লাগে লাষ্ট পেজটো আউটলাইন বনাই সেই লাষ্ট পেজটো চাই চাই এসেখন ডেভেলপ করে যাব লাগে তারপর কম্প্রিহেনশন কম্প্রিহেনশন ষাটি নম্বর এটু ত্রিশ মিনিট দিবা এটা এটু ইজি বস্তু গতি এটু আধা ঘন্টার ভিতর এইখানে লিখিব চেষ্টা করবা তারপর ব্যাকরণ চল্লিশ নম্বর এখন এখন বিশ মিনিট দিয়া বিশ মিনিট বা পনেরো মিনিটের ভিতর ব্যাকরণ খিনি ফিনিশ করে দিয়া ঠিক আছে প্রথমতে রচনা লিখা সেকেন্ড কম্প্রিহেনশন তারপর লিখা ব্যাকরণ তারপর আহিলে সারাংশ সারাংশটো লিখা সারাংশ ষাটি নম্বর আছে আর সারাংশর কারণে তুমি কিমান সময় দিবা চল্লিশ মিনিট সময় দিবা ঠিক আছে সারাংশর কারণে চল্লিশ মিনিট সময় দিবা কিমান হল এক ঘন্টা দুইশো পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট দুই ঘন্টা ত্রিশ মিনিট সারাংশর কারণে চল্লিশ মিনিট সময় দিবা কারণ সারাংশটো লিখাটো অল্প টান পড়িব লাগিব তারপর লিখিব লাগিব চল্লিশ মিনিট সময় তারপর অনুবাদ অনুবাদত চল্লিশ নম্বর আছে পনেরো মিনিট পনেরো মিনিট অনুবাদের প্রথমতে কি করবা প্রথমতে ইংলিশ টু আসামিজ টু কই লওয়া আর তারপর লাস্টত আসামিজ টু ইংলিশ যেটা টাইম কম হয়ে আসবে সেটা আসামিজ টু ইংলিশ ট্রান্সলেশন টু কইলে হল আর এইটা হচ্ছে হার্ডেস্ট পার্ট এই আসামিজ টু ইংলিশ পার্ট হার্ডেস্ট
কোয়েশ্চন তার পিছত অনুবাদ অনুবাদ কইলে তোমালোকে সিওর পরীক্ষা আউট অফ 390 মার্কস সিওর পাবা 90 এর বেশি পাবা 150 টু 200 মার্কস পাই যাবা এনেকে লিখলে পরীক্ষা সো থ্যাংক ইউ যদি কিবা কোয়েশ্চন থাকে ডাইরেক্টলি মোক ইয়াতে মেসেজ কৰিব পাৰা মেইল কৰিব পাৰা আৰু যদি পেইড কোর্সটো লব বিচৰা তোমালোকে পেইড কোর্সটো লব পাৰা পেইড কোর্সটো